হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। বৃষ্টির ভিতর আসলে যেমন থাকা যায়। আজ আপনাদের সাথে খুবই বিশেষ একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর তা কি, আপনারা কি কেউ কখনো লাউ করাত দিয়ে কেটেছেন? আমি তো ভাই কাটছি। এই হচ্ছে আমার 2020-এর লাউ। এতদিন ঘরে ছিল, 2021-22 পাকিনি, স্টিল সবুজ ছিল। আশা রাখছি আপনারা সবাই কম বেশি ভিডিওতে দেখেছেন। গত এক মাস হয় কনজারভেটরির তাপে আমি দেখলাম যে এটি পেকে গেছে। 2021-22 অনেক গরম ছিল, কিন্তু পাকিনি, স্টিল কাঁচা ছিল। তো এখন দেখলাম পুরো পেকে গেছে আর শক্ত হয়ে গেছে। এই লাউয়ের ভেতরের পজিশন কি, আদৌ কোনো অস্তিত্ব আছে বা নাই আমি নিজেও জানি না। আমার লাইফে এমন কোনো সিচুয়েশন আমি কখনো দেখিনি। তো আজ হচ্ছে আজাদকে দিয়ে এই লাউটি কাটাচ্ছি, দেখব যে এর ভেতরে আসলে কিছু আছে নাকি। যদি কোনো বীজ থেকে থাকে সবগুলো রেখে দেব, আর যদি না থাকে তো নাই, জাস্ট কিউরিসিটির জন্য একটু দেখে নিচ্ছি ভেতরে কি আছে। চলুন আপনাদের সাথেও একটু শেয়ার করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করবেন। এতে করে যারা আমার মতো 2-3 বছর লাউ রেখে এমন করে পাকিয়েছেন এবং এত শক্ত হয়ে গেছে, ভিতরের পজিশন কি হতে পারে আশা রাখছি আপনারাও জানতে পারবেন। সোজা করে কাটা যাচ্ছে না? হ্যাঁ, এই জন্য আসলে নিচে নিয়ে কাটতে হচ্ছে। গত এক মাস পর্যন্ত লাউটি একেবারে সতেজ সবুজ ছিল। আশা রাখছি কিছুদিন আগে একটি আমি ব্লগ শেয়ার করেছিলাম আজাদের জন্মদিনের, তখনও কিন্তু এটি গ্রিনই ছিল। তো হঠাৎ করে দেখলাম একেবারে হলুদ হয়ে গেছে। গ্রিন থাকা অবস্থাতেও একেবারে শক্তই ছিল, কিন্তু হলুদ ছিল না। তো দেখলাম একেবারে হলুদ হয়ে গেছে, আর এই যে সাইড থেকে কালো হয়ে যাচ্ছে। তবে এই কালোগুলো কিন্তু স্টেবল না, এই যে দেখুন একেবারেই পচে গেছে ভিতরে। না না, বীজ আছে, বীজ আছে, দেখি তো। এগুলো শুকাইলে সুন্দর বীজ হবে, অনেক ভালো। হ্যাঁ, এটা খুব ভালো লাভ হবে। ওকে, একদম হাজারি লাউ। এটা হচ্ছে হাজারি লাউ। আজাদ বলল যে এই বীজগুলো শুকালে নাকি লাউ ভালো হবে। আমিও তো তাই দেখতেই পাচ্ছি, এই যে দেখুন একেবারে শুকানোর পর লাউ যেমন, লাউয়ের বীজ যেমন শক্ত হয়ে যায়, একেবারে শুকিয়ে কিন্তু শক্ত হয়ে গেছে। তার মানে এই যে বীজ, এই বীজ দিয়ে অনায়াসে লাউ গাছও হবে। তো আমি প্রত্যেকটি বীজ আসলে কালেক্ট করব। দেখো তা যা নিতে পারো নাকি এখান থেকে? পচে নাই তো, খুব সুন্দর হয়েছে তো। শিওর? এই যে, ও ওয়াও, বীজগুলো এক্সেলেন্ট হয়েছে। এই বীজ থেকে যদি গাছ হয়, সেই গাছ থেকে ডেফিনেটলি লাভ হবে, যে কোনো ওয়েদার হোক না কেন। ওয়াও, এই যে দেখো। আচ্ছা তাহলে আমরা সবগুলো বীজ আগে কালেক্ট করি, তারপর হচ্ছে আবার ভিডিওতে ফিরে আসি। এই তো একটি একটি করে আমি বীজ কালেক্ট করছি আর রাখছি। আমি দেখে তো অনেক হ্যাপি হয়ে গিয়েছি যে বীজগুলো আসলে এত চমৎকার, এত চমৎকার, মানে পুরো পেকে গেলে যে অবস্থা হয় ঠিক সেই অবস্থায় আছে। আপনারাই দেখুন, শুকিয়ে গেলে কিন্তু একবার কালো হয়ে যায় বীজগুলো। তো আমি আসলে যেভাবেই পারছি ভিতর থেকে বীজগুলো বের করার চেষ্টা করছি, কারণ এই যে বীজ এগুলো হচ্ছে একেবারেই ধরা চলে নিজের, গাছ কি বলে তাকে, যে গাছ পাকনা বীজ যাকে বলা হয়। কারণ এই লাউটি কিন্তু আমি গাছেই পুরোপুরি ভর্তি করেছি 2020-এ, আপনারা অলরেডি দেখেছেন। তারপর থেকেই আমার ঘরে আছে। আবার এই যে দেখুন, কিছু কিছু বীজ এখনও পর্যন্ত কুচি আছে। এই যে দেখুন, টিপ দিলে এই যে ভেঙে যাচ্ছে, এই এই যে দেখুন দুই টুকরো হয়ে যাচ্ছে, কীভাবে দেখাবো, এই যে দেখুন। আর যেগুলি পাকার সেগুলি পেকে গেছে, তার মানে হচ্ছে এই বীজ আমি অবশ্যই আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো। আপনাদের যাদের প্রয়োজন হয় আপনারা এখান থেকে এই লাউয়ের বীজ কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, আমার বীজ কালেক্ট করা একেবারে কমপ্লিট। এখানে আমি গুনে দেখেছি 279টা বীজ রয়েছে। আশা রাখছি আপনারাও দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বীজ কত চমৎকারভাবে একেবারে পেকে বতি হয়ে গেছে। একে বলা হয় গাছ পাকনা বীজ। আর এই বীজ থেকে যদি গাছ লাগানো হয় খুবই দ্রুত গাছ হয়। আমি এই বীজগুলো শুকিয়ে আমার ওয়েবসাইটে দিয়ে রাখবো, labonykitchen.co.uk/shop। আপনারা চাইলে 2024-এর জন্য এখনই কালেক্ট করতে পারেন, অথবা 2024-এ, ইটস আপ টু ইউ গাইস, আপনাদের খুশি। আর এই সবগুলো বীজের ভিতর শুধু এই যে দেখুন, এই কয়েকটি বীজ পাকেনি, আমি একটু সাইডে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো এই যে বীজগুলো,
আমি এখন এগুলো আমার কনজারভেটরিতে রেখেই শুকাবো, জাস্ট 2 থেকে 3 দিন লাগবে। এগুলো তো এমনি শুকিয়ে গেছে, শুধু একটু ভিজা ভিজা আছে, এগুলো ধুয়েও শুকাতে পারেন, এইভাবে রেখে দিলেই শুকিয়ে কড়কড়া হয়ে যাবে। আর এই যে লাউ, লাউয়ের ভেতরের যে অংশগুলো, এই অংশগুলো খুবই পৌষ্টিক, খুবই 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 হেল্পফুল ফুড, খুবই উপকারী খাদ্য গাছের জন্য। আমি পুরো যে পট পটটি ভরে রেখেছি কিছুই ফেলে দেইনি, আমরা যে টাকা খরচ করে 15-20 টাকার মাস্টার্ড কেক কিনে নিয়ে আসি বিভিন্ন ওয়েবসাইট থেকে, যেমন কি ইভে বা আমাজন, ট্রাস্ট মি এটি হচ্ছে মাস্টার্ড কেকের বাবা। আর এই যে জিনিসগুলো, এগুলো আমি আমার লাউ গাছের খাদ্য হিসেবে এবং বেগুন গাছের খাদ্য হিসেবে ব্যবহার করব, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্যবহার করতে হয়। আশা রাখছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে। আমার গাছ পাকনা 2020-এর লাউ থেকে 279টি বীজ আমি কালেক্ট করেছি 2023-এ। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, আর কার মন কাড়লো ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফেজ।